নট অনলি ড্যাফোডিল ইউনিভার্সিটি, আই বিলিভ প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা সাকসেসের একদম মানে চরম লেভেলে আছে, সেইটা সেখানের এমপ্লয়ের অনলি আই থিঙ্ক যে 4% অনলি হচ্ছে রেসপন্সিবল এই সাকসেসের পেছনে। 96% জাস্ট আসা যাওয়ার মধ্যে অথবা কোনো একটা ব্যালেন্স রাখার ব্যাপারে, বাট 4% আমার কাছে মনে হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি পুরো একটা অর্গানাইজেশনকে সাকসেস এনে দেওয়ার জন্য কাজ করে। ড্যাফোডিলও সেম, ওরকম কিছু পার্সনকে আমি পেয়েছি। আমি চেয়ারম্যান স্যারকে এই জন্য থ্যাঙ্কফুল জানাই না, উনি আমার চেয়ারম্যান স্যার অথবা ইউনিভার্সিটির ফাউন্ডার। ওনার যদি অনেক গুণ আছে, আমি যদি একটা গুণ বলবো যে নিজে অ্যালামনাইদেরকে নিজের সন্তানের মতো করে যে ইউনিভার্সিটিতে কাজে এঙ্গেজ করা, প্রতিনিয়ত অ্যালামনাইদের জন্য দেশে বিদেশে ছুটে কাজের ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্টের ইমেলের রেসপন্স করা, এই পার্সনটা ইজ টোটালি অ্যামেজিং। কোনো চেয়ারম্যানকে হচ্ছে ওইখানের স্টুডেন্ট তো দূরের কথা, কোনো এমপ্লয়ার এমপ্লয়ি হচ্ছে কখনো চোখে দেখে না, বাট হি ইজ দ্য পার্সন যাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। সো অল ক্রেডিট গোজ টু অনবার চেয়ারম্যান স্যার। অ্যান্ড আমার ইন্সপায়ারেশন ওনার থেকে মোটিভেশনটা শিখেছি যে কীভাবে সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। অনেক রকমের হচ্ছে কমপ্লিকেশন থাকবে, অনেক রকমের পার্সন থাকবে, সবাইকে একভাবে সবার কথা শুনে কীভাবে ব্যাপারগুলো এক্সিকিউট করতে হয় ব্যাপারটা স্যার থেকে শিখেছি।